আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসছি বগুড়া জেলার দুপসাজা থানার ঠিক উত্তর পাশে আধা কিলো ধাপের হাটে। এই হাটে আজকে আপনারা রাজহাঁসের দাম দর সম্পর্কে জানতে পারবেন। প্রচুর হাঁস উঠছে, যদি দেখতেছেন অনেক হাঁস। হাঁসের দাম দর সম্পর্কে প্রথমে আপনারা জানতে পারবেন। বাচ্চা না বড়? ডিম দিবে নতুন। কটে আনছেন? ছয়টা। আপনার কত পিস বিক্রি করবেন, মানে এটা দাম কত চাচ্ছেন? বারোশো। এটা কি হাসা না হাসি? হাসি। আর এটা? এটা হাসা। হাসার দাম কত চাচ্ছেন? চোদ্দশো। হাসার দাম বেশি? দাম দর কেউ কিছু বলতেছে? না, এখনো বলে না। এখনো দাম দর বলেনি। কত হলে বিক্রি করবেন? পঁচিশশো হলে উনি বিক্রি করবেন। এটা এটা কি? এই যে এখানে কি এটা? হ্যাঁ, সুতা দিয়ে রাখছে। আচ্ছা, অন্য পাশে দেখি। আসসালামু আলাইকুম। এলাকি বাচ্চা না বুড়ানি? বাচ্চা না বুড়ানি বলতেছি? এটা উল্টে গেছে কেন? দাম কত যাচ্ছেন? পিস কত? এগুলা কত বিক্রি হয়? বারোশো। দাম দর কেউ কিছু বলতেছে? কত বলতেছে? নয়শো, সাড়ে নয়শো, হাজার বলতেছে। আর বিক্রি করবেন কত হলে? এর মধ্যে আর একটু হলে উনি বিক্রি করবেন। আচ্ছা, ঠিক আছে। কি হাঁস? চীনা হাঁস না? তাকে বাচ্চা না বুড়ানি? কত দিলেন? সাত মাসের বাচ্চা। এলা দাম কত যাচ্ছে? জোড়া কত? হ্যাঁ, নয়শো, ষোলোশো টাকা জোড়া উনি দাম চাচ্ছেন। দাম দর কেউ কিছু বলতেছে? আমি হ্যাঁ, দাম দর কিছু বলতেছে? একটা উনি বিক্রি করছে সাতশো আশি টাকা, পনেরোশো ষোলোশো হলে উনি বিক্রি করবেন। চীনা হাঁস আরও আছে, সুস্থ আছে। আপনারা দূর দূরান্ত থেকে যারা খামার করার আগ্রহী বা খামার করতে চাচ্ছেন, এই হাটে আসে রাজহাঁস চীনা হাঁস কিনতে পারবেন। এবং এখান থেকে কিনে খামার করে অনেকে লাভবান হয়েছে, কারণ এই হাটে দাম দর বাজার একটু কম যায়, অন্যান্য বাজার এসে দাম একটু কম। এ পাশে আছে, একজন ব্যাপারী কিনছে, একজন ব্যাপারী কিনে নিচ্ছে, দেখা যাবে ভাই। আচ্ছা, ঠিক আছে। মামা, এগুলা কার? এগুলা কোন দিন থেকে এগুলা পেলছি? কতদিন হলো? ছয় মাস। এগুলো বাচ্চা না বুড়ানি? কয়টা আনিছি? তিনটা। তিনটা হাসা না হাসি? হাসার দাম কত আর হাসির দাম কত? হাসা পনেরোশো পিস। হাসা পনেরোশো টাকা পিস? কোনটা? এটা এটা হাসা। আর হাসির দাম? হাসি বারোশো। এটা হাসি না? এটা হাসি, এটা হাসি, আর এটা একটা হাসা। এরা কি ডিম পারছে? না, এখনো পারেনি। এখনো পারেনি। কত হলে বিক্রি করবেন? বারোশো পনেরোশো তেরোশো হলে বিক্রি করবেন। তবে আমদানি বেশি? আমদানি বেশি এটা বেশি। আচ্ছা মামা, ঠিক আছে। চোদ্দশো প্রচুর আমদানি, ক্রেতা কম।
অপেক্ষা কম, তবে দূর দূরান্ত থেকে আসবেন, এই হাট থেকে রাজহাঁস সংগ্রহ করে কিনা হাট সংগ্রহ করে খামার করতে পারবেন। চাষা আসসালামু আলাইকুম, এটা কি বাচ্চা না বড়? পুরানি বাবা, পুরানি। হ্যাঁ, দাম কত যাচ্ছেন চাচা? এ দাম কত যাচ্ছেন? দাম কত যাচ্ছেন? জোড়া 2500, একটা 2500। এটা কি জাত আপনার? কি হ্যাঁ, সেটা পুরুষ রাজহাঁস পুরুষ। আর এটা? এটা পুরুষ, এটা পুরুষ। এ মহিলা দাম কত যাচ্ছেন? আপনি দাম একটু মনে বেশি চাচ্ছেন, কারণ ওইদিকে ভিডিও করলাম তো দাম অনেকে কম বলছে। আপনার আপনার একটা পুরাতন এই মাথায় যে ঢেবি আছে পুরাতন, এই জন্য এগুলা দাম বেশি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইনি একজন বিখ্যাত রাজহাঁস ব্যবসায়ী, বাড়ি ধাপের হাটের পাশেই বাড়ি ওনার। ইয়ে দুটো হাটে আনছেন বিক্রি করার জন্যে, দাম কত যাচ্ছেন? দাম কত যাচ্ছেন? দাম দাম জোড়া 3500 উনি চাচ্ছেন। দাম দর কেউ কিছু বলতেছে? 2200 পর্যন্ত বলতেছে। কত হলে বিক্রি করা যাবে? উনি বাজার দেখবে, দেখার পর শেষ দিকে আসে বিক্রি করবে, কত হবে নিজেও জানি না। এই যে একজন ক্রেতা এখানে আছে, উনি 2300 টাকা দাম বলতেছে। আচ্ছা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।